News only 24. আমি তারপরে লেবার ডিপার্টমেন্টে খোঁজ নিলাম, আমার কাছে যখন নির্দেশ এলো আমি আলোটিকেও জানিয়েছি, এই বিষয়টা জানালাম। এই দুটো ইউনিয়ন আইএনটিউসির নাম ব্যবহার করছে, বনগাঁ মোটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পেট্রোপল মুঠিয়া মজদুর এন্ড কর্মচারী ইউনিয়ন। আমি এখানে বলে দিয়ে যাচ্ছি, এই দুটোর একটা ইউনিয়নের রেজিস্ট্রেশনই নেই, আইএনটিউসির অ্যাফিলিয়েশন তো দূরের কথা। আমি নামটুকে বলছি যে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আইএনটিউসির নাম অনৈতিক ভাবে ব্যবহার করা যাবে না। আমি আলোটিকে গোটা বিষয়টা জানিয়েছি, কারণ জেলা নেতৃত্বের এই বিষয়ে লেবার ডিপার্টমেন্টে এই দুটো ইউনিয়নের কোন রেজিস্ট্রেশনই নেই, অ্যাফিলিয়েশন তো দূরের কথা। এগুলো আমরা এখন সে কারণে ঠিক করেছি যে সমস্ত ইউনিয়নকে অ্যাফিলিয়েটেড হতে হবে আইএনটিউসির, আর আইএনটিউসির একটা ইউনিয়ন থাকবে একটা শিল্পে। এবং রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা হয়েছে, রিটার্ন জমা দিতে গেলে রাজ্য কেন্দ্রের চিঠি লাগবে, স্ট্যাম্প রেজিস্ট্রেশনই করেনি, অ্যাফিলিয়েশন তো দূরের কথা, অথচ নামের পাশে আইএনটিউসি ব্যবহার করছে। এই ধরনের কোন কাজ আর কোনোভাবে আমরা বরদাস্ত করব না। এই অনৈতিক কাজ যারা করছেন, আমি এখান থেকে তাদের বলছি সাবধান হয়ে যান, নাহলে আইনি এবং অন্যান্য যে ব্যবস্থা প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়ে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব। দেখুন, আমরা আমাদের রাজ্যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেন জুন মাসের 5 তারিখ। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই মুহূর্তে 34টি সাংগঠনিক জেলা, যেমন উত্তর চব্বিশ পরগনায় 4টি সাংগঠনিক জেলা হয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বনগাঁ সাংগঠনিক জেলা। এখানে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী লড়াকু নেত্রী আদরানী সরকার আছেন, ইলাবাগচি মহিলা কংগ্রেসের সভানেত্রী আছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের নারায়ণ ঘোষ, যাকে আমরা আইএনটিউসির সভাপতি করেছি এই জেলার, তিনি আছেন। জেলা কার্যালয় এই কারণে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমাদের চতুর্থ জেলা কার্যালয়, যে এর মধ্যেই আমরা উদ্বোধন করলাম। প্রথমে হয়েছে রানাঘাট জেলা কার্যালয় উদ্বোধন করেছি আমরা, রানাঘাট সাংগঠনিক জেলা, তারপর আরামবাগ সাংগঠনিক জেলা, গান্ধী জয়ন্তীর দিন আমরা ঝাড়গ্রাম জেলার আইএনটিউসি কার্যালয় উদ্বোধন করলাম, আজকে বনগাঁর হলো। গোটা রাজ্যেই 31, আজকে যেমন এখানে কমিটি ঘোষণা হলো, 31শে অক্টোবরের মধ্যে এমন কোনো জেলা থাকবে না যেখানে জেলা কমিটি ঘোষণা হবে না, এবং ফাংশনাল জেলা কমিটি 2 মাসে একটা করে মিটিং করতে হবে, এবং আমি সেই মিটিংগুলোতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো, জেলার নেতৃত্বেও থাকবে। মিটিংয়ের মধ্যে দিয়ে আলাপ আলোচনা, মিটিংগুলো জেলা কার্যালয়ের জরুরি, কেন জেলা কার্যালয় না থাকলে ফাংশনাল হচ্ছে কমিটি তৈরি করা যায় না। নারায়ণ ঘোষের ঝোলার মধ্যে তো আইএনটিউসি রাখলে হবে না, জেলা কার্যালয় থেকে ফাংশন করতে হবে, যে কারণে আমি নারায়ণ ঘোষকে অভিনন্দন জানাই। এবং আজকে যে কর্মসূচি হয়েছে একটা সর্বাঙ্গীন সুন্দর কর্মসূচি, এবং যে উদ্দীপনা উৎসাহ শ্রমিকদের মধ্যে ছিল, আমি সেই শ্রমিকদের প্রণাম জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যেহেতু বনগাঁ সাংগঠনিক জেলায়, সেই অর্থে সংগঠিত শিল্প নেই, অসংগঠিত শিল্পের অসংখ্য মানুষ আছেন, এই অসংগঠিত শিল্পের কোনো মানুষ যাতে আইএনটিউসির আওতার বাইরে না থাকেন, প্রত্যেকের কাজ পর্যন্ত আইএনটিউসি পৌঁছতে পারে, সেই ক্ষেত্রে এই জেলা কার্যালয় একটা নার্ভ সেন্টারের ভূমিকা পালন করবে। আজকে আপনি মঞ্চ থেকে দুটো সংগঠনের নাম বললেন, তারা আইএনটিউসির নাম করে টাকা তুলছে, এই অভিযোগ আপনার কাছে? আমার কাছে এই অভিযোগ এসছে, আমি নানটুকে তারপর নানটুকেটা বন্ধ করেছিল, আমরাও যেখানে যেখানে অভিযোগ জানাবার জানিয়েছি। আমি আবারও বলছি, বনগাঁ মোটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পেট্রোপল মুটিয়া মজদুর এন্ড কর্মচারী ইউনিয়ন, এই দুটো কোনোটাই আইএনটিউসির অ্যাফিলিয়েটেড নয়। ধরুন আমরা যদি অ্যাফিলিয়েশন না দিই, তাহলে তো সে আইএনটিউসি হতে পারে না। আমরা এইটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে চাইছি, এবং এখন রাজ্যের শ্রম দপ্তর, তারা ঠিক করেছেন যে যদি কোনো ইউনিয়ন রিটার্ন জমা না করে, তার রেজিস্ট্রেশন অ্যাফিলিয়েশন থাকবে না। আমরা এটা যখন পেলাম, খোঁজ নিয়ে জানতে পারছি রেজিস্ট্রেশন নেই, অ্যাফিলিয়েশন তো দূরের কথা। সুতরাং এইভাবে আইএনটিউসির নাম ব্যবহার যাতে না কেউ করতে পারে,
তার জন্য আমরা সমস্ত জেলায় নির্দেশ দিয়েছি, বনগাঁর ক্ষেত্রেও, নান্টু সহ বাকি যারা আছেন সবাই এই বিষয়ে সজাগ থাকবেন, যাতে আইএনটিডিউসির নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ না করতে পারে। এই দুটো সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন নাকি? আমরা সেটা হচ্ছে ইতিমধ্যেই যেখানে জানাবার জানিয়েছি, এবং যদি প্রয়োজন হয় আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।